السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعدة الحسنة وجادلهم بالتي هي أحسن شمانة علماء الكرام সম্মানিত সালাফি মিডিয়ার সকল কর্মকর্তা এবং সম্মানিত দিনী ভাই সকল যাবতীয় প্রশংসা স্থা একমাত্র মহান সত্তা বিশ্ব চলাচলের অধিপতি আল্লাহ সুবাহন তাল নিত আলহামদুলিল্লাহ আতপর মোহাম্মদুর রসুল্লাহ সাল আসলামের উপর সাল্লা সালাম তদারাজ হুক আল্লাহাম আল্লাহ আলী আল্লাহ বারিক আলী আল্লাহ সাল্সাল্লাম নবীন মোহাম্মদ সম্মানিত যিনি ভাই সকল আজকের এই মিটিংয়ে যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করার জন্য নির্দেশ দান বা নির্দেশিত হয়েছি তা হচ্ছে দায় আল্লাহর পরিচয় বা দায়ীর গুণাবলী বলতে পারি যাকে এক কথায় যে একজন প্রকৃতপক্ষে দায়ী যিনি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেন সোজা সরল এবং নাজাতের পথে মানুষদেরকে ডাক দেন অন্যায় পাপ পঙ্কিলতার তার পথ থেকে বিরত রাখেন সেই দায়ী সেই দায়ের ভিতরে কি কী গুণাবলী থাকতে হবে বা তার কি পরিচয় সর্বপ্রথম যিনি দায়ী হবেন তার পরিচয় হবে তার গুণ হবে যে তিনি যে কথার দিকে মানুষদেরকে আহ্বান করবেন সেই কথার উপরে তার পূর্ণাঙ্গ বিশ্বাস পূর্ণ ইমান থাকতে হবে এবং তার উপরে তিনি অটোর অবিচল থাকবেন যেমন এ বিষয়ে আল্লাহ সুবাহানা তালা ইয়াহিয়া আলহিস সালাম সাল্লামকে বলেছিলেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব আবে ইয়াহিয়া কিতাবকে মজবুতভাবে ধারণ করো অর্থাৎ তোমাকে যে আসমানি গ্রন্থ দেওয়া হয়েছে সেটাকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে হবে তো দাওয়াতের পথে রসুল্লা সাল্লামের যে দৃঢ়তা ছিল সেটা অত্যন্ত শক্তিশালী যেটা সকল প্রকার দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে ছিল দ্বিতীয়ত একজন দায়ীর পরিচয় বা তার গুণাবলীর মধ্যে একটি গুণ থাকতে হবে যে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক যাতে করে তার থেকে সাহায্য এবং তৌফিক কামনা করা যেতে পারে পাওয়া যেতে পারে আল্লাহর জন্য নিয়তকে খালিশ করবে এখন করবে বেশি বেশি করে আল্লাহ রব্বল ইসলাতের ইবাদত জেকির আজকার তার স্মরণ পথে পথে পদে পদে চলতে ফিরতে উঠতে বসতে করবে বিভিন্ন ধরনের নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট হাসালের চেষ্টা করবে সমস্ত রকমের হারাম জিনিস হত্যে বেঁচে চলবে দূরে থাকবে যাতে করে আল্লাহ রব্বল তার জন্য সকল বিষয়কে সহজ করে দেন এবং আমরা জানি সৈবাখালি হাদিজ সরাসল সাল্লামের জীবান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করে করতে থাকে তার নৈকট্য হাসলের জন্য তখন আল্লাহ রবুল ইসলাদ তাকে ভালোবাসেন হাত তা এবং যখন আল্লাহ রবুল তাকে ভালোবাসেন তখন আল্লাহ রবুল্লা তাই শ্রবণ করেন শ্রবণ শক্তি হয়ে যান যা শেষ তৃতীয়ত দায়ী যে বিষয়ে দাওয়াত দেবে তাকে সম্পূর্ণ সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে বিজ্ঞ হতে হবে এবং সালাপে সো মানহাজকে সম্মুখে রেখে তাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে এ বিষয়ে পবিত্র আয়াত আমরা সকলেই জানি কুলহাদ আল্লাহ আনি আল্লাহ রাবুল ইসাদ বলছেন নবী আপনি বলেন যে এটাই আমার পথ যে পথে আমি আমার অনুসারীগণ জ্ঞান সহকারে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকি অন্যভাবে একজন দায়ী আল্লাহর পরিচয় হবে যে এই অনুযায়ী আমল করা তার গুণ বা বৈশিষ্ট্য হবে যে এই মনোযোগী আমল করা সঠিক আচরণের ওপর টিকে থাকা এমন দায়ীর মধ্যে এমন কোনো মঙ্গল নেই যে এলম অনুযায়ী আমল করে না তো তাকে এলম অনুযায়ী আমল করতে হবে নচে এটা নিকৃষ্ট মানের একটি কাজ হয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল ইসাদ এদের সম্পর্কে তিরস্কার করেছেন এদেরকে বড় ধমক দিয়েছেন ফালুন এই ভাষায় যেটা তোমরা করোনা সেটা বলো কেন আল্লাহর কাছে বড় নিকৃষ্ট বিষয় রাগের বিষয় যেটা করোনা সেটা বলবে অনুরূপভাবে একজন দায়ী বিশেষ করে দাওয়াতের পরিবেশ তার প্রেক্ষাপট তার স্থান এবং যুগের চাহিদা অনুযায়ী সম্পূর্ণরূপে তার জ্ঞান থাকতে হবে যাকে আমরা দাওয়াত দেবো যার কাছে দাওয়াত পেশ করব। তার পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ ওকে ভালো থাকতে হবে জ্ঞানের উপর ভিত্তি করে একটি পরিকল্পনা তৈরি করতে হবে অনুরূপভাবে দাওয়াতের পদ্ধতিতে হেকমত অবলম্বন করে যাদের কাছে দাওয়াত নিয়ে যাব তাদের সামনে উপযুক্ত একটি ব্যবস্থা সুন্দর একটি পন্থায় তাদের সামনে উপস্থাপন করতে হবে যেমনটি আমি আয়াত পরিবেশন করেছি উদাহসিল রব্বি কাবিল হিকমেত আয়দাতিল হাসান আজ হুম বিল্লা হাসান রবের পথে আহ্বান করো হিকমতের সাথে উত্তম সেহতের মাধ্যমে আর উত্তম পন্থে বিতর্ক করো অনুরূবে সর্বোত্তম আচরণে নিজেকে ভূষিত করা দায়ের মধ্যে মানুষের সম্পর্কের জন্য উত্তম আচরণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের আখলা চরিত্র দিয়ে ভাব ভালোবাসা দিয়ে আকার ইঙ্গিত দিয়ে মানুষের মন জয় করতে হবে আর আসল সাল্লাম সেটাই করেছিলেন আল্লাহ রব্বুল তাকে সেই চরিত্রের অধিকারী বানিয়েছিলেন ও ইনাকাল আলা খুলুকিন আজিম যেমনটি বলা হয়েছে যাতে সর্বোচ্চ চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী অনুরূপভাবে সকল মুসলিম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সুই নয় বরং সুইয় হাসানা রাখতে হবে উত্তম ধারণা বাহ্যিক আচরণ থেকে তাদের ওপর হুকুম লাগাবে না বরং গোপন বিষয়গুলো বাহ্যিক আচরণ থেকে হুকুম লাগাবে গোপন বিষয়গুলো আল্লাহ রবাদের কাছে ছেড়ে দেবে আর খারাপ ধারণা কু ধারণা থেকে বেঁচে থাকবে যেমনটি আল্লাহ রবুল্ল ইসাদ বলেছেন ক্যাথি রামিন্দী নবাদসমিন অনুরূপভাবে মানুষের সাথে মেলামেশা করার পরিবেশ থাকবে যখন তাদের সংস্পর্শে যাবে যাতে করে তাদের কাছে গিয়ে তাদেরকে ভালোভাবে বোঝাতে পারে তাদের মাঝে যে সমস্ত দোস্ত্রুটি আছে সেগুলোকে দূরীভূত করতে পারে এই জন্য মানুষের সাথে মেলামেশা করাটা অত্যন্ত জরুরি প্রিয় ভাই আমার এবং সম্মানিত উপস্থিতি সর্বশেষ পর্যায়ে আমরা আল্লাহ রব্বুল ইসাদ কাছে তৌফিক কামনা করবো আল্লাহ রব্বুল এসাদ আমরা যারাই এই লাইনের সাথে যুক্ত দাওয়াতের সাথে যুক্ত সালাফি মিডিয়ার সাথে যুক্ত প্রশ্নোত্তর গ্রুপের সাথে যুক্ত সকল শোভানাধ্যায়ী সকল কর্মকর্তা এবং সকল রামায়িক রাম দিনী ভাইদের সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা শেষ করতে চলেছি আল্লাহ রব্বুল ইসাদ তিনি যেন আমাদের সকলকে দাওয়াতের ময়দান নিয়ে বেশি বেশি করে দাওয়াতের কাজে যুক্ত থেকে দাওয়াত প্রচার প্রসার করার তৌফিক দান করেন এবং আমাদেরকে ইমান ইমানের ওপরে অটো রবি থাকার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আজাদে বড় ফরিজা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের সকলের আল্লাহ রবুল আজ যেন কবুল করেন আমাদের দোস্তটি গুনা খাদবুল আজাদ যেন মাফ করেন আমিন সাল নবী মোহাম্মদ ওয়লা ওসাহাবি হজমাইন আসসালামিক রহমতুল্লাহি